নমস্কার সবাইকে। আজকে আমি ব্রেড দিয়ে ছাই টুকরা বানাবো, তো দেখে নিন। ভালো করে আমি ভাজবো না, খালি ঘি মাখিয়ে হালকা ভেজে নেব। ঘি এর একটা সুন্দর ফ্লেভার থাকবে। এমনি করে আমি এক পিট করে ঘি মাখিয়ে নিয়েছি। এমনি করে আমি হালকা ভাজবো। দেখুন, এমনি হালকা হালকা আমি ভেজে নিয়েছি, খুব একটা লাল করলাম। তুলে নিচ্ছি, এখানে আমি হাফ লিটার একটু বেশি দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি ফুটিয়ে নেব, আর এর মধ্যে দেব আমি একটু ক্রিম কনডেন্সড মিল্ক আর একটু কাস্টার্ড পাউডার। আমি 2 চামচ মতো কাস্টার্ড পাউডার গুলে নিচ্ছি, 2 চামচ মতো কাস্টার্ড পাউডার। এখানে আমি একটু দুধ নিয়েছিলাম, দুধে গুলে নিচ্ছি। আর এখানে আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে, রুটিগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি। দুধটা ফুটে গেছে, এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে একে একে আমি সব এগুলো দিয়ে দেব। আগে দিচ্ছি আমি কাস্টার্ড পাউডার, যেটা গোলা ছিল ওটাকে আমি দিয়ে দিচ্ছি, কারণ ওটা দিয়েই তো আবার নাড়তে হবে, নাহলে আবার বসে যাবে। তাই আলাদা করে চিনি দেবো না, যেহেতু কন্ডেন্স মিল্ক দিচ্ছি আমি। এর মধ্যে আমি 1 বাটি কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম। ক্রিমটাও আমি দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে আমি একটু জাল দিয়ে ক্রিমি ক্রিমি বানিয়ে নেব। দেখুন, ঠিক এইভাবে আমি বানিয়ে নিয়েছি। এটা আমাদের রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এইভাবে তো আমি সাজিয়ে নিয়েছি, এর ওপর থেকে আমি ক্রিম ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিয়েছি, কিছু ওপর থেকে আমি বাদাম দিয়ে দিচ্ছি। আবার আমি একে একে ওপর দিয়ে সাজিয়ে দেব রুটির এই ব্রেডগুলো। এর ওপর থেকে আমি আবার দিয়ে দিচ্ছি। আমি এর ওপর দিয়ে আবার এটা দিয়ে দিলাম। ওপর দিয়ে আমি কয়েকটা কেশর দিয়ে দিচ্ছি। আবার কতগুলো বাদাম আমি দিয়ে দিলাম। দেখুন, আমি এইভাবে সাজিয়ে দিয়েছি। এটা আমি এখন ঠান্ডা হওয়ার জন্য রাখবো। ঠান্ডা হয়ে গেলে আমি একে ফ্রিজে দেবো। রেডি আমাদের শাহি টুকরা, তো এটা আমি এখন ঠান্ডা করে ফ্রিজে ঢুকাবো। এটা আমাদের রেডি। দেখুন,